সো গাইস আমাদের এর উপর দিয়ে পার হয়ে যাইতে হবে, মূলত এখান দিয়ে পার হয়ে ঠিক এইভাবে আমাদের পার হয়ে যাইতে হবে সিম্পল একটা লেভেলের জন্য। এর জন্য শুধু শুধু আমার ভাই এত খাটানো, এগুলো এগুলো অহাস্তা জিনিসপত্র আসলে খাটানো আমার আস্তাগফিরুল্লাহ। আবার সে গোবরের ভিতরে ফেলাইছে রে, গোবরের ভিতরে আরেকটু সাবাস ভাই। আমি আবার খোলচা বলছে আত্মহত্যা কালাই গেছে ভাই, হঠাৎ করে কি দেখলাম বাচ্চাটা বিরাট হারামি হারামি বাচ্চা। কি রে এ হচ্ছে কে ভাই, এ হচ্ছে কে আমার মাথায় ঢুকলো না, কি করে ওইটা গিটার বাজাচ্ছে। আচ্ছা গিটার বাজাচ্ছে, এরপরে ওরির আওয়াজে আশপাশে যারা আছে তারা মরে যাচ্ছে। আচ্ছা মূলত গিটার ভাই খেয়াল আছে, আমি নেটফ্লিক্সে এরকম একটা মুভি দেখছিলাম যে তার মিউজিক দিয়ে যে তার বাজনা দিয়ে লোকজনরে মানে আকর্ষিত করে, এরপরে কাছে গেলে তার মেরে ফেলে। তো এ হচ্ছে কি সে গিটারের আওয়াজ দিয়ে লোকজনে মেরে ফেলতেছে। আমার আমার মাথায় গেছে একটা জিনিস, সেটা হচ্ছে কি গিটারে কত সেকেন্ড পর পর বাজাচ্ছে, দেখেন বাজাচ্ছে 1, 2, 3, 4, 5 সেকেন্ড পর পর গিটার বাজাচ্ছে। অর্থাৎ একবার বাজানোর পরে 5 সেকেন্ডের ভিতরে আমার ডান সাইডের কাছে নুড়ির ভিতরে জাতি অত আর কি ব্যাপার না। আমরা ট্রাই নেক্সট ট্রাই, এবার পারবো এবার পারবো। এই যে বাজাইছে দেখেন, বাজাইছে বাজাইছে বাজাইছে, আসো সাবাস বাজাইছে, আসো এই গাছের গোড়ায় বাজিয়ান, সাবাস সাবাস সাবাস। এই যে বাজবো কোন জায়গায়, এই কোনায় বলে সাবাস। এবার এই জায়গাতে কোন জায়গায়, ও আচ্ছা ডাইন সাইডে পাথর আছে একটা, আরেকবার বাজা, দৌড়তে 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 দৌড় দাও, আচ্ছা দৌড় দাও, আচ্ছা বাজানো হয়ে গেছে। এইবার সামনে যাবো সামনে যাবো সামনে, এবার ওকে নেক্সট আমাদের এই গাছের গোড়ায় মেবি যাইতে হবে, কিন্তু এটা পাথর পড়তেছে কেন, ওটা পড়ার কারণ কি, ওটা কি আমার গার উপরে পড়বে, গার উপরে পড়বে, ও আচ্ছা ওই পাথরের গোড়ায় ব্যাকআপ নিতে হতো, আচ্ছা তাহলে এই পাথরের গোড়ায় আমাদের ব্যাকআপ নিতে হবে। কি রে না 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 না, হার্ড আছে গাইস হার্ড আছে, একবার বাজাক পাথরটা পড়ব পাথরটা, আমি বুঝে গেছি মূলত এবার পাথরের গোড়ায় আমার ব্যাকআপ নিতে হবে, মূলত পাথরের গোড়ায় এবার যাব, এবার যাব এবার যাবো এবার যাবো এবার যাবো এবার যাবো এইবার যাবো এবার যাবো এবার এই জায়গা ব্যাকআপ। ব্যাপার না আবার, ও হো ওই জায়গাতে যদি আমি বসে পড়ি তাহলে বিষয়টা কেমন হয়, হ্যাঁ এবার বুঝে গেছি এবার বুঝে গেছি এবার বুঝে গেছি। আচ্ছা পাথরের গোড়ায় মূলত ফার্স্ট ব্যাকআপটা নিয়ে নিই, আচ্ছা ফার্স্ট ব্যাকআপ নিয়ে নিছি, এই জায়গা যায় যদি আমি বসে পড়ি, আর একটু আসো যদি বসে পড়ি, ধরে ফেলছি একবার বাজাইছে, আরে বাজাও এবার আসো পাথরটা, এবার আয় এবার এবার পাথরটা এবার পাথরটা, আরে পাথর আসে দেখা, আচ্ছা এবার পাথর আসবে, এবার পাথর আসতেছে,
আমি এরকম আচ্ছা পাথরের গুড়ে ব্যাকআপ দিয়ে এসেছি ভাই ভুল করে চলে আইছি ও নো 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 সাবাস ও এই জায়গা চলে আইছি মানে আর ও এইছে লেভেলই তো মানে অন্য জায়গায় তো অন্য জায়গা অন্য সিনারিতে চলে আইছি আমরা কিন্তু আমি কো আমি কো কোন সাইডে আমি কোন সাইডে আল্লাহ আমি ছিলাম কোন সাইডে দা আ আমি মরলাম কিরে আমি আমার হোল্ড লেফট কন্ট্রোল বাটন আছে হোল্ড করতে হয়েছে হোল্ড করে রাখলে কি হবে ও কি করতে হবে এই জায়গা যায় দেখি এই জায়গা যায় মূলত আমার কি কইছে আচ্ছা এরকম বসে যেতে হবে মূলত এই জায়গায় এরকম বসতে হবে আমার ওকে বসলাম হ্যাঁ এই জায়গা বসতেই কইছে আমার বসলাম এবার কি হবে রাক্ষসটা হবে খাস না আল্লাহ দুহাই লাগে খাস না ভাই খাস না ও গাছের ভিতরে লুক হয়েছিলাম ও আমরা দেখতে পারিনি সুতরাং ও রাক্ষসটা একবার এসে তাহলে চলে গেছে এই জায়গাতে মনে হয় আমাদের এবার তাহলে ফেরত যেতে হবে আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পারছি রাক্ষসটা একবার একবার এসে চলে গেছে নেক্সট টাইম আমাদের ফেরত যেতে ও এদিক দিয়ে যেতে হবে বুঝতে পারছি আ আ গেল কই তো মনে হয় আবার সে পচা পানির ভিতরে পড়ে গেছে পচা পানি কি ভাল লাগে আমার মাথায় ঢুকতেছে না কো এ ভাই অন্ধকার একে তো অন্ধকার আবার পানির ভিতরে ফেলাই দিছে আমাকে বিষয়টা গাপলা লাগতেছে গাপলা লাগতেছে ভাই বিষয়টা সাপকো আবার কোনো দিক দিয়ে আইসে না অবশ্য ভাই বাপ গতি ভালো না যাই হোক ভাই আমরা এই জায়গাতে কোনো মতে একটু উঠি উপর দিয়ে পানি পড়তেছে ওকে আমাদের হাতে লাইটও ছিল লাইটটা এখনো আছে ছিল মানে এখনো আছে তো নেক্সট আমরা চলে যাই এই জায়গায় এই জায়গা কঙ্কালের কঙ্কালের কাছে কিছু নাই চলেন আমরা যাই কারণ আমি চাই না যে ভাই আমি আবার ভয় পাই এটা হচ্ছে ভাই মেন কথা আমি চাচ্ছি না যে আমি আর একবার ভয় পাই একে তো ভয়ে টয়ে আত্মা মাত্রা বিচি টিচি কালায় বিরাট একটা কায়দা বায়দা হয়েছে এমন যদি আবার আমার ভয় দেয় তাহলে কেমনে কত দূরে পড়ে ভাই কোন বিষয়টা আর এই যে গেমের গেমের সিস্টেমটা আছে কি জওয়ানি ভাই অন্ধকার হয় না তখন প্রচুর পরিমাণে ভয় লাগে যে বুঝি আমার বাবুলিল্লা সাঙ্গই কারণে এই দেন অন্ধকার হয়েছে আর বিরাট আকারে ভয় লাগে যে কি আসলে যাই হোক গেমটা খেললে দারুণ মজা পাচ্ছি আমি মূলত আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্স তো অবশ্যই আপনাদের জন্য খোলা আছে অবশ্যই জানাতে পারেন গেমের নাম জানতে হলে আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনের উপরে ক্লিক করেন নিচে আপনারা অটোমেটিক্যালি নাম দেখতে পারবেন আচ্ছা আমাদের এখান থেকে উঠে যাইতে হবে এখানে গাছ গাছ ফুল ভাই উঠে যাইতে হবে চলে আসছি আমরা ওটা 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 বাবা ওঠা এই রাক্ষস আসলে কয়েন দেয় ভাই আমি আমি তো আমার পিছু পিছু কোনো রাক্ষস রাক্ষস কিচ্ছু দেখি নাই রাক্ষস আসলে তা কয়েন দেয় আমার মাথায় ঢুকতেছে না খাইছে খেয়ে লাই দিছে আমি জানি একটু একটু বাচ্চা রে খেয়ে লাই দিচ্ছে এই এই দিকে যেতে হবে ওকে 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 কোনায় বাদলি শেষ পানির ভিতরে কোনায় বাদলি শেষ হয় পারাল্লাহ দিকে আইসি এবার কেটে হবে আচ্ছা বাম সাইডে ঢুই আমি নেই কোথায় লাগলি কোথায় লাগলি কি লজিক ভাই কোথায় লাগলি বলে চাইছি তাই টাইম সাইডে যাবো এবার আয়া রে কি কোন লজিক মত গেম খেলতে আইসে লজিক খুঁজতে দিয়ে ঠিক আছে কুনাইজন সাবাস এবার এই কুনা আর একটু কুনাই এবার এই কুনাই এই কুনাই এবার এই কুনাই এবার এই কুনাই
Last try. Aiyya! Kya bola? Guys, asker moto video ei porjonto shesh. Tahole guys, amar matha moto video kemon lagche, gameplay kemon lagche. Amar kache matha noshto game lagche, matha noshtoi banaye laiteche amar. Video kemon lagche apnar jonno description comment box khula ache, comment box e apni comment kore dite paren. Description box e game er naam dewa ache. Game er naam ami uchcharon uchcharon korte parchi na ekhon. দেখে নিতে পারেন এখান থেকে যারা ফেসবুকে থেকে দেখতেছেন ইউটিউবে গিয়ে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন নামটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই